আসসালামু আলাইকুম। আরআরআর বাংলা হেলথ টিপসে আপনাকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয়, গর্ভের বাচ্চার নড়াচড়া দেরিতে করার কারণ কি এবং আপনার কি করা উচিত। গর্ভাবস্থায় একটি বাচ্চার সুস্থতার পূর্ব শর্ত হল বাচ্চার সঠিক নড়াচড়া। দেখা যায় বাচ্চার নড়াচড়ার সময় চলে যায় কিন্তু বাচ্চা নড়ছে না, নড়লেও অনেক দেরি করে নড়ছে। অনেকে বলে থাকে আজ কম নড়ছে, আচ্ছা কালকের দিনটা দেখি, পরশু দিনটা দেখি। না, এই অবহেলা ভুলেও করা যাবে না। গর্ভে থাকার শিশুর লক্ষণ খারাপ হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে পেটের নড়াচড়া কমিয়ে দেওয়া, একটা পর্যায়ে নড়াচড়া বন্ধ করে দেওয়া। এরকম অনেক দেখা গেছে বাচ্চা নড়াচড়া কমিয়ে দেওয়ার পর মা অবহেলা করেছে, বলেছে কালকে দেখি পরশু দেখি, শেষ পর্যন্ত বাচ্চাটা আর রক্ষা করা যায়নি। তাই একজন মা যখনই টের পাবে বাচ্চার নড়াচড়া 10 বারের কম হচ্ছে, তখনই তার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। অর্থাৎ একজন গর্ভবতী মা যখন দেখবে তার বাচ্চা নড়ছে, একবার নড়ার পরে অনেকক্ষণ পরে আবার নড়ছে, অথবা অনেক দেরি করার পরে নড়ছে, সেক্ষেত্রে তার উচিত অবহেলা না করে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া। পেটে বাচ্চা নড়াচড়া কমিয়ে দেওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে কোনো কারণে পেটে অক্সিজেন সরবরাহ কমে যাওয়া। অনেক সময় দেখা যায় পেটের মধ্যে বাচ্চা ঘুরতে ঘুরতে নাড়িটা বাচ্চার গলায় প্যাঁচ খায়, ফলে তার ব্লাড সাপ্লাই কমে যায় ও বাচ্চা নড়াচড়া কম করে। আরেকটি কারণ হচ্ছে মায়ের রক্তশূন্যতা। রক্তশূন্যতা হলে বাচ্চা তখন অক্সিজেন কম পায়, বাচ্চা নড়াচড়া যার জন্য কমিয়ে দেয়। বাচ্চা নড়াচড়া করছে না মানে বাচ্চা ভালো নেই, তাই সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হওয়ার বিকল্প নেই। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা যদি নড়াচড়া নিয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করুন, নড়াচড়া নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।